হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে সকাল 8:30 বাজে। আজকে হচ্ছে ছুটির দিন, আমরা যাচ্ছি একটু বাহিরে, মানে কিছু কেনাকাটা করব আর সকালে নাস্তাটা করব, সেই জন্যই বের হয়েছি। তো এখন আমরা এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি। এখানে শালিন খাচ্ছে, এটা হচ্ছে, আর আমরা দিয়েছি রুটি চানাই। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই ফার্স্ট এসেছি আমি। কি খুবই সুস্বাদু এই রেস্টুরেন্টের খাবার, অনেক ভালো লাগলো খেতে সবাই মিলে। আমরা আরও অনেকে আছি একসঙ্গে। সকালের নাস্তাটা খেয়ে আমি শালিনের আজকে চুল কাটাতে হবে, ওকে নিয়ে যাব একটু সেলুনে। ওর সবচেয়ে কষ্টের দিন এটাই হয়, যেমন যখন চুল কাটতে যায় তখন ও অনেক কষ্ট পায়, ও চুল কাটতে কিছুতেই চায় না, অনেক কান্নাকাটি করে, ওকে জোর করে ধরে তারপর চুল কাটাতে হয়। তো এখন ওকে সেলুনে বসিয়ে দিয়ে, যেহেতু এখানে অনেক ছেলে মানুষ, সেজন্য আমি আর আমার মেয়ে একটা রেস্টুরেন্টে বসে আছি, আর ওর আব্বু ওর চুল কেটে দিবে, সেজন্য ওর আব্বু ওখানে বসে আছে। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে ওয়েট করতেছি শালিনের জন্য, ও এলে আমরা চলে যাব বাসায়। তো আমি এখন বিকালবেলা বাসায় চলে এসেছি, আর শালিন আমাকে বলতেছে, আম্মু দেখো গাছে দুইটা পাখি খুবই সুন্দর, ভালো লাগতেছে। তাই আমি একটু শ্যুট করলাম, আমার কাছেও খুব ভালো লাগতেছে। পাখিগুলো হচ্ছে হলুদ কালারের দুইটা পাখি, একবার এই ডাল ওই ডাল দুই ডালে শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমরা উপরে এসেছি একটু শালিনকে ঘুম পাড়াবো, সেজন্য, কারণ সারাদিন বাহিরে থাকা হয়েছে, ওকে একটু রিলিক্স করতে দিব এখন। ওর চুল কাটিয়ে এনেছি আজকে, চুল কাটতে গিয়ে অনেক কান্নাকাটি করেছে, ও তো কখনোই চুল কাটতে দেবে না, চুল কাটতে দিতে চায় না কখনোই, কেন জানি না। সে ছোটবেলা থেকেই ওর চুল কাটতে গেলে ও অনেক কান্নাকাটি করা শুরু করে দেয়, চুল কাটতে অনেক কষ্ট হয়, সেজন্য আমি 2 মাসে একবার ওর চুলটা কাটাই। তো পাখিগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর শালিন বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, ভালো লাগলো বিকেলের টাইমটা। তো এখন হচ্ছে রাত্রেবেলা আমরা বের হয়েছি রাতের ডিনার খাওয়ার জন্য বাহিরে। যেদিন আমি বাহিরে খাই সেদিন পুরো বেলাটাই বাহিরে খাওয়ার চেষ্টা করি, কারণ অলস লাগে রান্না করতে। তো বাহিরে যখন বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, রোডে আসার পর দেখি অনেক বৃষ্টি হচ্ছে, এখন গাড়ি থেকে কিছুতেই নামা যাচ্ছে না। প্রায় 20 মিনিটের মতো আমরা গাড়ি দিয়ে ঘুরলাম, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো আমি ভাবলাম যে গাড়ি থেকে আর নেমে লাভ কী, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে বৃষ্টির পানি মাথায় পড়লে। তো আমরা এখন খাবার কিনে নিয়ে যাব বাসায়। আমি এখান থেকে ম্যাকডোনাল্ডস কিনে নিলাম শালিনের জন্য, আর একটা মালাই রেস্টুরেন্ট থেকে এখানে নিয়েছি মাটন কারি, আর নিয়েছি ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই। বাচ্চারা যে খাবারগুলো খেতে পছন্দ করে ওই খাবারগুলো কিনে নিয়েছি, আর শালিনকে এক্সট্রা কিনে দিয়েছি, ও খেতে চাচ্ছিল ম্যাকডোনাল্ডস, ও বলছে আমি ভাত খাবো না, ও ভাত খাওয়া একদমই পছন্দ করে না, তো ওকে কিনে দিয়েছি ম্যাকডোনাল্ডস, ও খাবে এখন। আর আমি সবাইকে খাবারগুলো রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য, রাইসও কিনে নিয়ে এসেছি আমরা বাহির থেকে। তো এখন যে যেই খাবারটা পছন্দ করে তাকে আমি ওই খাবারটাই দিচ্ছি, চিকেন ফ্রাই আর মাটন। আর শালিন এইদিকে ওর খেলনাটার মধ্যে স্টিকার লাগাচ্ছে আর চিকেন বার্গার খাচ্ছে, ও বলতেছে এই যে এটা হচ্ছে আমার খেলনা, ও হ্যাপি মিল অর্ডার করেছিল, ওই তো ফ্রেঞ্চ ফ্রাই এখনও খাওয়া হয়নি, এখন খাবে। আর বলতেছে আমার এই কার্টুনটার মধ্যে আমাকে স্টিকার লাগিয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শেষ করো, তারপর তোমার এই খেলনাটার মধ্যে স্টিকারগুলো লাগিয়ে দেবো। তো এখন বসে বসে ও চিকেন বার্গার খাচ্ছে। আর এই তো আমাদের রাতে ডিনারটা করা শেষ, এখন আমরা সবাই ঘুমিয়ে পড়ব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনটাকে ক্লিন করে নিলাম, কিচেনটা গতকালকে অনেক ময়লা হয়েছিল, আগে কিচেনটাকে আর রুমটাকে গুছিয়ে নিলাম, রুমটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আজকে 2 দিন আমার ফার্নিচারগুলো মোছা হয়নি, তো এখন মুছে নিলাম ফার্নিচারগুলো। আসলে এই দেশে তেমন বেশি বালি হয় না, সপ্তাহে 1-2 দিন মুছলেই হয়ে যায়, তেমন বেশি ধুলাবালি নাই। তো আমি একটু রুমটাকে ক্লিন করে এখন একটু বাইরের সাইডে এসেছি। আজকে ওয়েদারটাও খুব ভালো, রৌদ্র উঠে গিয়েছে, এখন সকাল হচ্ছে 11টার মতো বাজে। তো আমি এখন দেখি আজকে কী রান্না করব সেটাই ভাবছি। তোর আব্বু অনেক দিন ধরে বলতেছে যে চিকেন রোস্ট রান্না করার জন্য, তো আজকে ভাবছি চিকেন রোস্টটা রান্না করব, ওর আব্বুর পছন্দের খাবার।
তো এখন আমি ঘরের সব দরজা জানলাগুলো খুলে দিলাম যাতে ঘরের দুর্গন্ধ দূর হয়ে যায়। আর আমার গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমি চলে যাব কিচেনে, রান্নার আয়োজন করব। এখন আমি ফ্রিজ থেকে দেখি কি নামিয়ে নিচ্ছি, আমি কাঁচামরিচ, তারপর কি কি কাটবো সেই শাকসবজিগুলো নামিয়ে নিচ্ছি, বেগুন, সব রান্নারটা আগে গুছিয়ে নিতে হবে কি কি আমি কোটাকাটি করব। রান্নাটা আসলে যদি কুটা বাছা সব কিছু আগে করে চুলার কাছে সুন্দরভাবে সাজিয়ে রান্নাটা স্টার্ট করা হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখান থেকে ঘি নামিয়ে নিলাম আর চিকেন নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। চিকেনটা এখনও খুলিনি, অনেক শক্ত। আর চিকেনটাকে ভিজতে দিয়ে আমি তারপর বাকি কাজগুলো করে নেব। আমি টেনশনে দেখছি যে চিকেনগুলো কতটুকু ভিজেছে, কারণ একটু লেট হয়ে যাচ্ছে রান্না করতে, বাচ্চারা আবার স্কুল থেকে চলে আসবে এখন। এখন চিকেনটাকে ভিজিয়ে আমি কিছু ডিম সিদ্ধ দিয়ে দিব চুলায়। আমার ডিমটা বলক এসে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর চুলা থেকে নামিয়ে নেব। আর এখন আমি কুটা কাটা করে নিব। আমি এখানে বেগুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি করে, কারণ পোলাও আর রোস্ট রান্না করলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় রোস্টের মধ্যে, তা না হলে রোস্টের ঝোলটা কিন্তু ঘন ঘন হয় না। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে রোস্টের ঝোলটা একটু ঘনত্বটা বেড়ে যায়। তো এখন আমি কুটা বাচ্চা করে নিচ্ছি। কুটা বাচ্চা করে তারপর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ চিকেনের মধ্যে যে চামড়া আছে সে চামড়া কিন্তু চিকেনের আমরা খাই না। আর রোস্ট রান্না করলে এমনিতে চিকেনের চামড়াটা ফেলে দিতে হয়, এটা রাখলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি চিকেন ফ্রাই করা হয় তাহলে কিন্তু চামড়াটা রাখলে খেতে ভালো লাগে আর চিকেনটাও ক্রিসপি হয় খেতে। তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে আমি ছুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নেব। আসলে পেঁয়াজ কাটতে ভালোই লাগে, কিন্তু চোখে ধরে অনেক কষ্ট, অনেক পেঁয়াজ কাটতে আর কি এটাই। আর অনেক বড় বড় পেঁয়াজ কাটতে তেমন বেশি সময় লাগে না, বাংলাদেশে যখন গিয়েছিলাম ছোট ছোট পেঁয়াজগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট লেগেছে, আর এমনিতে খেতে খুব মজা লাগছে খেতে। বাংলাদেশের পেঁয়াজ দিয়ে যদি কিছু রান্না করা হয় তাহলে কিন্তু অনেক স্বাদ হয় রান্নাটা, খেতেও ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজগুলো কেটে তারপর কাঁচামরিচ কেটে নেব। তো এই তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ কেটে নেব। এই দেশি কাঁচামরিচটা তেমন বেশি ঝাল না, ছোট ছোট আমি এরকম পলির মধ্যে ভালোভাবে মুড়িয়ে রেখে দিয়েছি। এইভাবে রেখে দিলে কিন্তু কাঁচামরিচগুলো অনেক দিন ভালো থাকে। তো আমি একবারে বেশি করে কাঁচামরিচ কিনে নিয়ে আসি বাজার থেকে, এনে এরকম ছোট ছোট প্লাস্টিকে করে তারপর আলাদা করে রেখে দিই অল্প অল্প কাঁচামরিচ। বেশি করে একবারে এক প্লাস্টিকে রাখি না, কারণ একবারে রাখলে প্রতিদিন যেটা নামাবো সেটার মধ্যে অল্প করে রেখে দেই, এটা শেষ হলে আমি আবার অন্য একটা প্লাস্টিক ধরি। এরকম আমি 4 প্যাকেট করে রেখে দিই, ছোট ছোট প্যাকেট করে। তো এখন আমার কাঁচামরিচগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো সাইড করে রেখে আমি চিকেনটাকে এখন রেডি করে নিব। চিকেনটার মধ্যে যে চামড়াটা আছে সেই চামড়াটা আমি টেনে ফেলে দেব, আর চিকেনের গায়ে যে তেল থাকে চর্বিগুলো সেই চর্বিগুলো আমি ছুরি দিয়ে যতটুকু সম্ভব কেটে ফেলে দেব। করা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম কেচে কেচে নিয়েছি আমি চিকেনগুলো, কারণ চিকেনের রানগুলো বেশ বড়, সেজন্য একটু কেচে নিলে আর কি মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর ধনিয়ার পাউডার একটু বেশি করে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে আমি চিকেনটাকে সাইড করে রেখে দেব 10 মিনিটের জন্য, কারণ এইভাবে চিকেনটাকে সাইড করে রাখলে যে মশলাটা আমি দিয়েছি সেই মশলাটা কিন্তু ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যায়। তো এখন এটাকে আমি সাইড করে রেখে আমি পোলার চলটাকে রেডি করে নিব। আমি এখানে পোলার চল নিয়েছি, এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা এই পোলার চলটা। এই পোলার চলটা দিয়ে যদি পোলাও রান্না করা হয় খেতে কিন্তু
অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ছোট ছোট চাউলটা, চিনি গুঁড়া চাউল ওটা। তো এখন আমার কতটুকু লাগছে আমি এটা মেপে নিচ্ছি, কারণ মেপে নিলে আমার একটু সুবিধা হয় কি, আমি যখন পানিটা দিব তখন আমার আন্দাজটা ভালো থাকে, সেই জন্য আমি সব সময় চাউলটাকে নামিয়ে মেপে নেই। তো এখানে আমার 2 পটের 4 একটু বেশি হয়েছে, তো আমি এখন এটাকে ভালোভাবে ধুয়ে এরকম একটা ছাকিতে রেখে দেব যাতে পানিটা ঝরে যায়। তারপর আমি পোলাওটাকে রান্না করতে ভালো হবে, আর পোলাওটা কিন্তু ঝরঝরা হবে। আর আমি যে ডিমগুলো সিদ্ধতে দিয়েছিলাম সেই ডিমগুলো এখন রেডি করে নিচ্ছি। আসলে এক হাতের কাজ, তো একা কাজ করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, আর এমনিতে আমি আজকে অনেক কাজ করেছি তাই আমার রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমগুলোকে ছুলে নিয়েছি, ছুলে তারপর এখন রান্নাটাকে বসিয়ে দেব। আজকে আমি চিকেন রোস্ট করব, ডিমের কোরমা করব, আর পোলাও রান্না করব। আর তেমন বেশি কিছু করব না, সবজি করতে চেয়েছিলাম, কারণ বাচ্চারা তো সবজি তেমন বেশি পছন্দ করে না, সেই জন্য আর করলাম না। তো এখন আমি চিকেন রোস্টটাকে ঘি দিয়ে ভেজে নেব। চিকেন রোস্টটা ঘি দিয়ে ভাজলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে, আর খেতেও ভালো লাগে, চিকেনটা অনেক সফট থাকে রান্নার পরে। তো এখন আমি ঘিয়ের মধ্যে এক এক করে চিকেন রোস্টের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। চুলাটা কিন্তু বেশি আঁচ করে জাল দেওয়া যাবে না, আমি একদম চুলাটাকে লো হিট করে রাখবো, তা না হলে কিন্তু একটু দাগ দাগ হয়ে যেতে পারে চিকেনটা। আমি একটু সাদা সাদা রেখেই তারপর চিকেনটাকে ভেজে নেব। আর অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার কারণ হলো এটার সাথে একটু তেলটা বেশি হবে, আর বেশি ঘি দিয়ে রান্না করলে কিন্তু এমনি তো শরীরের জন্য অনেক ক্ষতি ঘি খাওয়া, তারপর একটু দেওয়া ফ্লেভারের জন্য, সেই জন্য দিয়েছি। তো এখন আমার চিকেনটা 1 পিট হয়ে গিয়েছে, আমি আরেক পিট উল্টে দিচ্ছি, আর ওই প্যানটাতে তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ, দিয়ে এখন আমি অপেক্ষা করব পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হওয়ার জন্য। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে এলে আমি মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, সব মশলাগুলো দিয়ে এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। পোলাওর মধ্যে তেমন বেশি আদা আর রসুনের পেস্ট দিতে হয় না, তো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম যতটুকু আমার লাগছে। তার এদিকে আমার চিকেন রোস্টের চিকেনের পিসগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আর পোলাওর মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে, যাতে মশলাটা পড়ে না যায়, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি পোলাওটা রান্না করার সময় আমি দুধ মিক্স করব, আমি 4 টেবিল স্পুন ফুল ক্রিম মিল্ক নিয়েছি, সেটা আমি লাস্টের দিকে অ্যাড করব। এখন আমার পোলাওর জলটা আমি দিয়ে দিলাম, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন পোলাওর জলটাকে আমি নেড়ে নিচ্ছি, নেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে ভিতর থেকে সুন্দর একটা গ্রান বের হয়। যখন পোলাওর জল থেকে সুন্দর একটা গ্রান বের হবে তখন আমি গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে কিন্তু পোলাওটা খুবই ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, ঠান্ডা পানি দিলে কিন্তু চিকন চাল বেশি নরম হয়ে যায়, সেজন্য আমি সবসময় পোলাও রান্না করার সময় গরম পানি দিই। তো এখন আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এই চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কিছু। পেঁয়াজটা আমি বাড়িয়ে দিয়েছি, কারণ রোস্টটা রান্নার সময় কিন্তু একটু বেশি করে দিতে হয়। আর পোলাওর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি, পোলাওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি ফুল ক্রিম মিল্ক, গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, আমার যতটুকু লাগছে ততটুকু আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে পোলাওটা যখন ভালোভাবে বলক এসে যাবে তখন চুলাটা আমি একদম ডিম করে তারপর ঢেকে দেবো পোলাওটা হওয়ার জন্য, আর এই ফাঁকে আমি রোস্টটাকে রান্না করে নেব। আসলে যেদিন রোস্ট আর পোলাও রান্না করা হয় সেদিন কিন্তু হাত অনেক ব্যথা হয়ে যায়, এই চুলা একবার ওই চুলা একবার দুই চুলা নাড়তে নাড়তে। তো এখন আমার পোলাওটাকে আমি ঢেকে তারপর রোস্টের মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি ফুল ক্রিম মিল্ক গুলিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন, আর এখানে আমি নিয়েছি টমেটো সস, আদা রসুন পেস্ট, বাদাম পেস্ট, তারপরে টক দই, তারপরে গরম মশলা, দারচিনি, এলাচ, লং,
ধনিয়ার পাউডার হাফ টেবিল স্পুন, সব মশলাগুলো মিক্স করে তারপর আমি এখন দিয়ে দিব। আমার এখন প্যাজটা ব্রাউন হয়ে এসেছে, পরে আমি মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব ফুলকির মিল্ক সাথে সাথেই, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে আসছে উপরে। আসলে আমি যেভাবে রান্না করি সব সময় ওই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু রান্না শিখাচ্ছি না কাউকে। তো এই তো আমার মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে, আর আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখন ভালোভাবে একটু মিক্স করে দিব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। ভালোভাবে মিক্স করে তারপর আমি চুলাটাকে একটু মিডিয়াম আঁচ করে তারপর চিকেনটাকে ঢেকে রাখবো। আর এই চিকেনটা, চিকেন রোস্ট রান্না করলে কিন্তু পেস্তা বাদাম দিলে খেতে বেশি মজা লাগে। আমি বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম আগে থেকে, আমার বাদাম ছিল করার। এখন রোস্টটাকে আমি ঢেকে দিলাম, আর এদিকে আমার পোলাওটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে পোলাওর থেকে। বাংলাদেশে চাউল দিয়ে পোলাও রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, এদেশে বাইরের দেশে চাউলটা তেমন বেশি ভালো না, মোটা আর অনেক লম্বা লম্বা ইন্ডিয়ান চাউলটা, তো আমি কখনোই ওটা দিয়ে খাই না, আমি বাংলাদেশি চালটাই ব্যবহার করি বেশি। তো এই তো আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, আর পোলাওটাও হয়ে গিয়েছে, আর আমি করে নিয়েছি ডিমের কোরমা। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।